নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তার পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সবার প্রথমে আপনি আমার ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমার হাতে যে জিনিসটা আছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো এটা যারা জানেন না এটাকে কি বলে আমি বলে দিচ্ছি। এটাকে বলে হারমোনিকা হর্নার, বলতে পারেন আপনারা মাউথ অর্গান আমরা যেটাকে বলি। তো মাউথ অর্গান ফ্রেন্ডস তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ট্রেমোলো মাউথ অর্গান, যেটা আমার হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে ক্রোমাটিক মাউথ অর্গান, আর আরেকটা হলো ডায়াটোনিক মাউথ অর্গান। তো ট্রেমোলো মাউথ অর্গান ফ্রেন্ডস এগুলি থাকে 48 হোলস। হ্যাঁ, এটার মধ্যে 48 হোলস থাকে এবং একটা হোলসের উপরে আর একটা হোলস এরকম করে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এবং এটার কোম্পানির নামটা আমি বলে দিচ্ছি, ওসেন স্টার কোম্পানি মাউথ অর্গান। তো ফ্রেন্ডস, আমি বাজাতে পারি না, জাস্ট আমি এটাকে বাই করেছি, পারচেস করেছি অনলাইন থেকে কিছুদিন হয়েছে। আমি তিন সপ্তাহ ধরে এটাকে প্লে করছি। আমি কোনো বাজাতে পারি না, জাস্ট এটাকে বাই করেছি আমার নিজের বাজানোর জন্য। আমার খুব ভালো লাগে যন্ত্রটিকে বাজাতে, তাই আমি এটা নিজের জন্য পারচেস করেছি। তাই ভাবলাম আজকে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো। তো এই মাউথ অর্গানগুলি, ট্রেমোলো মাউথ অর্গানগুলি, এগুলির মধ্যে ফ্রেন্ডস আপনারা শুদ্ধ নোটগুলি বাজাতে পারবেন, অর্থাৎ কোমল নোটগুলি যেগুলি থাকে, শার্প নোট বা ফ্ল্যাট নোট আপনারা যেটা বলেন, এই নোটগুলি আপনারা এটার মধ্যে বাজাতে পারবেন না। আপনারা যদি বলিউডের কোনো সং বাজাতে চান, তাহলে আপনাদের জন্য ক্রোমাটিক মাউথ অর্গান, যেটা স্কেল চেঞ্জার থাকে, ওটা দিয়ে আপনারা এটাকে বাজাতে পারবেন, এই গানগুলি বাজাতে পারবেন। কিন্তু এই ট্রেমোলো মাউথ অর্গানগুলি দিয়ে আপনারা যে যে মাউথ অর্গান, মানে গানের মধ্যে কোমল নোটগুলির দরকার নেই বা কোমল নোট নেই, সেই সব গানই এটার মধ্যে বাজাতে পারবেন। তো এই মাউথ অর্গানগুলি যে অনলাইন থেকে পারচেস করেছি, তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে পারচেস করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আবার আরও গান এটাকে আপনাদেরকে বাজিয়ে প্লে করে দেখিয়ে দেব। আর আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, প্লিজ শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন। তো ফ্রেন্ডস, দেখা হবে আমার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, বাই বাই।